আটাইতকৈ বেছি যদি সুযোগ দিছে করিমউদ্দিন বৰহুঁয়া, কোনে নাজানে? করিমউদ্দিন বৰহুঁয়া সাজু নহয় জানো? হিমন্ত বিশ্ব শর্মাৰ লগত সদায় কথা পাতে, কথা পাতি ঠিক কৰি লৈছে, মোৰ দেন 85% তেওঁ নিজৰ মানুহ, আজমলৰ নিজৰ মানুহ ঠিক কৰি লৈছে। আজমল সাহেবে কৈছে মোক একদম ধ্বংস কৰি দিছে, সাজুয়ে কৈছে মোক ধ্বংস কৰি দিছে, মানে ধ্বংস কৰা নাই, ভাল কৰি দিছে, যাতে মুসলমান আৰু হিন্দুৰ মাজত সাম্প্ৰদায়িকতাৰ খেলটো লৈ বিজেপিয়ে চৰকাৰ কৰিব পাৰে। বিজেপি এবং এআইইউডিএফ এর দলের রাজনৈতিক ভবিষ্যৎ সুনিশ্চিত করতে ডিলিমিটেশন করা হচ্ছে। বরাক সফরে এসে গুরুতর এই অভিযোগ উত্থাপন করলেন বিরোধী ঐক্যমঞ্চের প্রতিনিধি দলের সদস্য লুড়িনজ্যোতি গগৈ। আপনারা দেখছেন ডেইলি বরাক, আর ডেইলি বরাকের এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ। বরাক সফরে রবিবার শিলচরে এসেই বিজেপি ও এআইইউডিএফ দলকে নিয়ে কটাক্ষ করলেন লুড়িনজ্যোতি। শুধু তাই নয়, এআইইউডিএফ দল ও সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া কড়া সমালোচনা করেন তিনি। লুড়িনজ্যোতি বলেন, রাত্রে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করে দিনে বক্তব্য রাখেন সাংসদ বদরউদ্দিন আজমল ও বিধায়ক করিমউদ্দিন। দেখে নেওয়া যাক কি মন্তব্য করলেন লুড়িনজ্যোতি গগৈ। যোরপরা অসমত যাত্রা আরম্ভ করলে সেই বরাক উপত্যকাকে চূড়ান্তভাবে অন্যায় করে উপহাস করে দুটা সমষ্টি ইয়াত কাটি দিছে, আর এই গোটেই কথাটোত তেওঁলোকে সহযোগিতা আগবঢ়াইছে বদরউদ্দিন আজমলক, সহায় কৰিছে। তিনিটা সমষ্টি লোকসভা সমষ্টি বদরউদ্দিন আজমলক উপহার দিছে, বিধানসভা 24টা সমষ্টি বুলি কৈছে, কিন্তু আসলতে আর বহুত বেছি 24+15-20 এইকেইটা সমষ্টিও তাতো বদরউদ্দিন আজমলৰ দপদপনি চলিব। তার মানে এটা সাম্প্রদায়িকতার বজারখন, রাজনৈতিক যিখন বজার, এখন সদায় যে জিয়াই রাখিব লাগে তার কারণে এনেকৈ লক্ষ্য করে লৈছে বরাক উপত্যকা, লক্ষ্য করে লৈছে শিবসাগর আর ডিব্রুগড়। এই গোটেই কথাটোর লগত তেওঁলোকৰ এটা নিজা রাজনৈতিক এজেন্ডা আছে, এটো বরাকর মানুহৰ প্রতি চূড়ান্ত অন্যায়। হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নিজের সিটটো, তেওঁৰ দাদা ব্রিগেডৰ সিটকিটা, আৰু ভৱিষ্যতে বিজেপি দল ত্যাগ কৰি যেতিয়া বেলেগ দললৈ যাব, তাত তেওঁলোকৰ লগত যিসকল যিবোৰ যাব মানুহ, সকলোরে ভোট ব্যাঙ্কটো কেনেকৈ রাখিব পারে সেইটো চিন্তা চর্চা করেছে। আর যত তেওঁৰ মানুহ নাই, তাত নতুনকে যেটো ইমার্জ করেছে নতুন লিডার, তেওঁৰ এতিয়া পিছে পিছে যি ঘুরি ফুরে, যাক তেওঁ পরিকল্পনা করেছে, তেওঁৰ একেবাৰে নিজের মানে খুব সুসম্পর্ক থকা আত্মীয় বুলি যাক ভাবে, তেওঁৰ নিজৰ দাদা ব্রিগ্রেডর আর এক্সটেন্ডেড দাদা ব্রিগ্রেড যেটো হব, নতুনকে যিবোৰ ইমার্জ করেছে লিডার, তেওঁলোকৰ ভোট ব্যাঙ্কটো ঠিক করে ডিজাইন করেছে। আটাইতকৈ বেছি যদি সুযোগ দিছে করিমউদ্দিন বৰহুঁইয়া, কোনে নাজানে? করিমউদ্দিন বৰহুঁইয়া সাজু নহয় জানো? হিমন্ত বিশ্ব শর্মাৰ লগত সদায় কথা পাতে, কথা পাতি ঠিক কৰি লৈছে, মোৰ দেন 85% তেওঁ নিজৰ মানুহ, আজমলৰ নিজৰ মানুহ ঠিক কৰি লৈছে। আজমল সাহেবে কৈছে মোক একদম ধ্বংস কৰি দিছে, সাজুয়ে কৈছে মোক ধ্বংস কৰি দিছে, মানে ধ্বংস কৰা নাই, ভাল কৰি দিছে, যাতে মুসলমান আৰু হিন্দুৰ মাজত সাম্প্ৰদায়িকতাৰ খেলটো লৈ বিজেপিয়ে চৰকাৰ কৰিব পাৰে, উদ্দিন আজমল উপমুখ্যমন্ত্রী হ'ব পাৰে, এইটো খেল। হিমন্ত বিশ্ব শর্মার তেওঁর নিজের ব্রিগ্রেড, এক্সটেন্ডেড ব্রিগ্রেড আর বদরউদ্দিন আজমলৰ আসলতে ইয়াত তেওঁর ভবিষ্যৎ, রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করেছে, এই স্পষ্ট। সাজুয়ে নিজে স্টেটমেন্ট দিয়ে নাকি? নিজের কোনো বক্তব্য নাই, নিজস্বতাই নাই, আজমলৰ নিজস্বতা নাই, সাজুর নিজস্বতা নাই, সদায় সুধি সুধি কথা কয়, উশাহ জোরকে লম নে কমকে লম এইটা সুধি লয়, দাদা মানে অকান উশাহ বেশিকে লম নে কমকে লম, এইব সাজুয়ে সুধে আজমলে সুজে, সুধিহে উশাহ বেছিকে ল'ব নে কমকে ল'ব সিদ্ধান্ত লয় তেওঁলোকে। গতিকে এইটো হ'ল তেওঁলোকৰ পজিশ্যন, এইটো বুজি থোৱা দরকার, এই খেলটো সবে বুজিব লাগে। এই খেলটো যদি নুবুজে অসমৰ ভবিষ্যৎ কিন্তু ভয়ংকৰ। হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় অশোক সিংহাল নামৰ এগৰাকী মন্ত্রীক অসমৰ মানুহৰ ৰাজনৈতিক ভবিষ্যৎ নির্ণয় কৰিবৰ কাৰণে সমগ্র ঠিকাটো দি দিছে, যাৰ ফলত এই বরাক উপত্যকা আক্রান্ত হৈছে। 24-ত দিল্লীত বিজেপি সরকার গিৰিব, পরাজিত হ'ব, তেতিয়া হিমন্ত বিশ্ব শর্মা কত যাব? হারদা আছে, লুই বার্জার আছে, আর কি কি আছে, আর উত্তর কাছাৰ কেলেঙ্কারি আছে, ঘৈণীয়েকৰ নামত RBS রিয়েলটস প্রাইভেট লিমিটেড আছে, মানি লন্ডারিং আছে, লড়া প্রাপ্তবয়স্ক হয়েছে নে নাই হওয়া, ভোটাধিকার পালে না নাপালে নাজানো, 13টা কোম্পানির পৰা ধন আহে নহয় ঘুরা ঘুরে, এইবোৰতো আৰু CBI TBI লাগি যাব নহয়, গলে বেলেগ দললৈ নাযাব জানো? নতুন দল বনাব, হয় AIDFলৈ যাব, নহলে বেলেগ দলত কোনোবা যাব, নহলে দল বনাব, বনাবলৈ মানুহ লাগিব ন, সেইকাৰণে ডিজাইন কৰিছে।